What's up guys, it's MD Robiusani and welcome to my channel. আপনারা অনেকেই বলেন যে ভাই অ্যাপ্লিকেশন থেকে আর্নিং কত হয় এটা এক্সপ্লেন করেন। অ্যাকচুয়ালি দেখা গেছে অ্যাপ্লিকেশন থেকে আর্নিং কত হয় এটা সঠিকভাবে এক্সপ্লেন করা যায় না। তবে আমি আমার আজকের ভিডিওতে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার পর ওইটা প্লে স্টোরে আপলোড দিলে ওইটা থেকে কত টাকা আর্নিং আপনি আশা করতে পারেন। পাশাপাশি অনেকে আমার একটা অ্যাপ দেখছেন বা গেম বলা যাইতে পারে, যেটা হলো বাবল শুটার, এই গেমটা প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে কত ডলার আর্নিং হয়েছে। হিউজ পরিমাণের আর্নিং হয়নি, অল্প আর্নিং হয়েছে, এই আর্নিংটা আজকে আমি রিভিল করব। এর পূর্বেও আমি আর্নিংটা অল্প অল্প করে রিভিল করার চেষ্টা করছি, কারণ যদি আমি সরাসরি বইলা দিই যে আমার আর্নিং একদমই কম তাহলে অনেকেই ডিসএপিয়ার হয়ে যাবেন অ্যাপ্লিকেশন মেক করা থেকে। তবে এখন আমি ডিসাইড করছি যে যারা রিয়েলি রিয়েলি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চায় তারা তো থাকবে, আর যারা ডিসএপিয়ার হয়ে যেতে চায় যে আমি যদি 10,000 টাকা দিয়ে একটা অ্যাপ বানায় মাসে 10,000 ইনকাম না করতে পারি তাহলে তাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ঝুঁকা পড়ার দরকারও নাই। তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন যে ভাই আমার অ্যাপ্লিকেশনটা কত ডাউনলোডে কত টাকা ইনকাম। তো ডাউনলোড না, অ্যাক্টিভ ইউজারে ইনকাম। অর্থাৎ আপনি একটা অ্যাপ্লিকেশন মেক করলেন ফেসবুকের মতো, ধরেন তো ফেসবুকের মতো একটা অ্যাপ্লিকেশন মেক করলে ওই অ্যাপ্লিকেশনটা যদি 1,00,000 ডাউনলোড হয়, 1,00,000 মানুষই প্রতিদিন ফেসবুকটা চালায় গড়ে 45 মিনিট বা 30 মিনিট, তো ওইটাকে অ্যাক্টিভ ইউজার বলা হয়। 1,00,000 মানুষ থেকে দেখা গেছে 1,00,000 মানুষই অ্যাভারেজ 45 মিনিট বা 30 মিনিট একটা ফেসবুক অ্যাকাউন্ট চালায় বা অ্যাপটা চালায়, তো তখন ওইটার অ্যাক্টিভ ইউজার 1,00,000। তো যদি আমি ধরি যে 10,000 যদি অ্যাক্টিভ ইউজার হয়ে থাকে তাহলে ওইটা থেকে মান্থলি ইনকাম করা পসিবল 50,000 টাকার মতো, যদি ওইটা অ্যাড মুভের অ্যাড ইউজ করে থাকে। অনেকে আলাদা আলাদা অ্যাড ইউজ করে, যেরকম এখন আছে Instar.io, তারপরে আপনার ফেসবুকের অ্যাড, এগুলো বিভিন্ন রকমের আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদাভাবে আপনার আর্নিংগুলো দিয়ে থাকে। তবে আমি আপনাদের প্রিফার করবো যে অ্যাড মুভ ইউজ করতে, এবং অ্যাড মুভের মাধ্যমে যে আর্নিংটা আসে এটা স্টেবল একটা আর্নিং আসে। তো এরপরের যে স্টেপ এটা হলো দেখা গেছে যে আপনার এরকম টাইপের, যে অনেকেই ভাবেন যে ভাই অ্যাক্টিভ ইউজারকে আমি যদি একটা অ্যাপ্লিকেশন বানাই তাহলে 1,00,000 যদি ডাউনলোড হয় আমারটাকেও 1,00,000, আমারটাতেও কি 1,00,000 অ্যাক্টিভ ইউজার হবে কি না। তো আপনারটাতে 1,00,000 অ্যাক্টিভ ইউজার নাও হইতে পারে, যেরকম ধরেন বিক্রয় ডট কম যদি 1,00,000 ডাউনলোড হয়ে থাকে তাহলে ওইটার অ্যাক্টিভ ইউজার কিন্তু 1,00,000 না, ওইটার অ্যাক্টিভ ইউজার প্রতি মাসে দেখা গেছে আপনি বিক্রয় ডট কম একবার বা দুইবার ইউজ করেন কোনো একটা প্রোডাক্ট সেল দেওয়া লাগলে বা বাই করা লাগলে। তো বিক্রয় ডট কমের আমি ধরবো গড়ে অ্যাক্টিভ ইউজার যদি 1,00,000 ডাউনলোড হয়ে থাকে, অ্যাক্টিভ ইউজার আছে 10,000, তাহলে ধরেন বিক্রয় ডট কমের মান্থলি ইনকাম হবে অ্যাড মুভের মাধ্যমে 50,000 টাকা। বিক্রয় ডট কম কিন্তু অ্যাড মুভ ইউজ করে থাকে, অ্যাড মুভের অ্যাডগুলো ইউজ করে থাকে, গুগলের অ্যাড যেগুলো ওগুলো ইউজ করে থাকে। তো এই হলো আপনার অ্যাড মুভের ইনকামের একটা প্রসেস, যেটা আমি ভাগ ভাগ করে বলে দিলাম যে আসলে যদি আপনার একটা অ্যাপ ডাউনলোড হয় 1,00,000 আর ওইটার অ্যাক্টিভ ইউজার যদি 10,000 থাকে তাহলে, বা অ্যাক্টিভ ইউজার যদি 50,000 থাকে, অ্যাক্টিভ ইউজারের উপর নির্ভর করে আপনার মান্থলি ইনকাম হবে। তো যদি বলা যায় যে অ্যাক্টিভ ইউজার আপনার 10,000 আছে তাহলে মান্থলি ইনকাম 50,000 থেকে 60,000 টাকা, এটা আমি একটা অ্যাভারেজ ইনকাম বললাম, বাট এটা কমও হতে পারে আবার বেশি হতে পারে। কম কীভাবে হবে, যদি আপনার সম্পূর্ণ অ্যাক্টিভ ইউজারগুলো বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে ইনকামগুলো একদমই কম হবে, আর যদি সম্পূর্ণ অ্যাক্টিভ ইউজার বাহিরের কান্ট্রি হয়ে থাকে, যেরকম ধরেন ইউএসএ বা লন্ডন, মানে অন্যান্য কান্ট্রি যেগুলো একটু হাই রেঞ্জের কান্ট্রি, ওই কান্ট্রিগুলো থেকে ভিজিটর আইসা থাকলে আপনার অ্যাপের ভিতরে তাহলে ইনকাম হবে 50,000-এর জায়গায় আপনার ইনকাম হতে পারে 5,00,000 বা 10,00,000। তো এটা ভেরি করে যে আপনার কোন কান্ট্রির ইউজার এবং কতগুলো অ্যাক্টিভ ইউজার, এটার উপর ডিপেন্ড করে যে আপনার অ্যাপের ভিতরে ইনকামটা কীরকম হবে। এবং আরেকটা ক্যাটাগরি আছে, ধরেন আপনার একটা অ্যাপ যেটার ভিতরে আপনার প্রমোট করা হয় সাধারণ জিনিস, ধরেন হেয়ার ক্লিপ, যেগুলোর দাম 5 টাকা 10 টাকা, অর্থাৎ ওই অ্যাড দেখে 5 টাকা 10 টাকার প্রোডাক্ট সেল দেওয়া পসিবল, ওইটা থেকে একরকমের ইনকাম হবে। আবার আপনার একটা অ্যাপ যেটা কিনা আপনার ফ্ল্যাট সেল দেন, আমার পিছনে বড় বড় বাসা বাড়ি দেখতেছেন, এই ফ্ল্যাট যদি একটা অ্যাপের ভিতরে অ্যাড দিয়ে সেল হয়, একটা ফ্ল্যাট সেল হইলেই আপনার 10,00,000 বা 20,00,000 টাকার বা 90,00,000 টাকারও একটা পারচেস বা 90,00,000 টাকারও একটা ডিল কমপ্লিট হয়। তো ওইখানের যে অ্যাড রেভিনিউগুলো আছে ওই রেভিনিউগুলোর দাম আরও বেশি, তো ওইখানে দেখা গেছে আপনার একটা অ্যাডের দামই $1,000 বা $2,000 হয়ে যেতে পারে যদি ক্লিক করে একটা পারচেস কমপ্লিট হয়। তো পুরা যেই আর্নিং সিস্টেমটা এটা আমি এক্সপ্লেন করে দিলাম। এখন আসা যায় যে আমাদের বাবল শুটারটা আপলোড দেওয়ার পরে ওই বাবল শুটার থেকে কত আর্নিং হয়েছে, খুবই কম, একদমই সামান্য। অর্থাৎ এই যে এতক্ষণ 1,00,000 10,00,000 90,00,000 বললাম, এটার অনুযায়ী এখন আমরা নাইমা যাবো 10,000 বা 1,000-এর রেঞ্জের ভিতরে। ওকে, তাহলে এই মুহূর্তে রাসেল আমাদের দেখাবে, একটা প্লেন যাইতেছে, রাসেল আমাদের দেখাবে যে আমাদের বাবল শুটার থেকে আর্নিং কত কম হয়েছিল। রাসেল, তুমি কি লজ্জা বোধ করবে আর্নিংটা দেখাইতে, নাকি তুমি কি ভাবতেছো এটা বলো আমার। না, আমি লজ্জা বোধ করতেছি না, বাট এটা তো আমাদের একটা সিম্পল এক্সপেরিমেন্ট ছিল যে আসলে কীভাবে আর্নিংটা হয়।
আমরা যদি প্রফেশনালি ভালোভাবে এটা নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই এটা থেকে মোটামুটি একটা রেঞ্জের আর্নিং পাইতাম, কিন্তু ওইটা তো আমরা করি না কারণ আমরা জাস্ট প্লে স্টোরে আপলোড করছি এন্ড এটা দিয়ে দেখছি যে না আসলে কিভাবে আর্নিংটা হচ্ছে, প্রসেসটা বোঝার জন্য জাস্ট এটা ইউজ করা। আচ্ছা ঠিক আছে, এখন তুই তোর ম্যাকবুকটা আনবি, আইনা জাস্ট এটার ভিতরে বসাবি, এটা এটা নিয়ে যা, এটার সাথে নিয়ে যা। ওকে, ইটস সোয়াপ টাইম গাইস, নিয়ে রাখ। তারপর এখানে আমাদের টোটাল দেখা গেছে যে $12.40 ইনকাম হয়েছে, এটা আমাদের টোটাল আর্নিং। কিন্তু দেখা গেছে যখন আমার ফ্রেন্ড বা আমরা যখন এটা এই বাবল চুটার নিয়ে ভিডিও বানাইছি ইউটিউবের মধ্যে, ওই ইউটিউব থেকে দেখা গেছে যে আমাদের $50 আর্নিং হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের মাত্র $12 আর্নিং হয়েছে ইন অ্যাডমুক। সো এখানে অনেক লো একটা অ্যামাউন্ট আমাদের ইনকাম হয়েছে যে আর অ্যাডমুক থেকে, কিন্তু সবচেয়ে বড় আমাদের সাকসেস যেটা হলো যে আমরা এই অ্যাডমুকটা ভেরিফাই করতে পারছি, কারণ যখন আমাদের $12 হয়েছে তখন আমাদের গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা আমাদের পোস্ট অফিসে পাঠাচ্ছে সেখান থেকে আমরা আমাদের অ্যাডসেন্সটা ভেরিফাই করতে পারছি। দেখেন আমাদের এখানে যেই অ্যাডসেন্সটা অ্যাডসেন্স আছে সেটা আমাদের ভেরিফাই করা। সো ফোনে ডাটা দিয়ে ইউজ করতেছে, দ্যাটস ওয়াই ইন্টারনেট ইজ একটু স্লো। এই যে এখানে দেখতেছেন যে আমার এই যে অলরেডি আমার অ্যাডসেন্সটা ভেরিফাই করা, ঠিক আছে। এই অ্যাডসেন্সটা ভেরিফাই করার জন্য আপনারা চাইলে এই অ্যাপসটা ফাস্টলি ইউজ করতে পারেন, কিন্তু দেখা গেছে যে যদি বলেন যে এক্সপেক্ট করেন যে আপনারা এই অ্যাপটা প্লে স্টোরে আপলোড করার সাথে সাথে প্রতি মান্থলি আপনাদের $100 আর্নিং হবে, আই থিঙ্ক এটা কখনোই হবে না। কারণ যদি ওই হতে পারে যদি আপনাদের প্রপারলি যখন 1,00,000 বা 2,00,000 ডাউনলোড হইব আপনার অ্যাপসটা, বা ওই সময় যখন 10,000 বা 20,000 অ্যাক্টিভ ইউজার থাকতে পারে, তখন হয়তো বা আপনার দেখা গেছে মান্থলি $100 বা $200 আর্নিং হতে পারে। বাট ফার্স্ট স্টেপ যেটা আপনাদের নর্মালি যে সাকসেসটা আছে, যে অনেকে চিন্তা করে যে আমার একটা অ্যাডমুক বা অ্যাডসেন্স ভেরিফাই থাকা দরকার, সো ওই ভেরিফাইটা যদি করতে চান তাহলে আপনি নর্মালি এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে আপলোড করে ওই সাকসেসটা নিতে পারেন আপনার অ্যাডসেন্সের মধ্যে। সো আমার ফ্রেন্ড আপনাদের দেখাইলো যে বাবল শুটার থেকে অ্যাকচুয়ালি আমরা মাত্র $12 বা $1,000 মতো ইনকাম করতে পারছি, কিন্তু এই বাবল শুটারের পিছনে আমার পার্সোনালি বুস্টিং খরচ আসছিল $10,000, এবং বাবল শুটার গেমটা মেক করতেও যদি আপনারা মেক করতে যান তাহলে খরচ পড়বে প্রায় $10,000 আলাদা, অর্থাৎ প্রায় $20,000 খরচ করে $1,000 ইনকাম। বাট এটার একটা অ্যাকচুয়াল হিসাব যদি আমরা করি যে এটা থেকে আমরা কী শিখতে পারছি, তাহলে আমি হিসাবটা আপনাদের দেখাই। প্রথমত আমি যখন ফার্স্ট টাইম বোস্টিং করি আমার বোস্টিং কিচ্ছু কাজে আসে না, বিশ্বাস করেন। $100 আমি খরচ করছি গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে, কিন্তু না বুঝা অনেকেই কমেন্টও করছে যে ভাই আপনি তো না বুঝা বোস্টিং করতেছেন। এবং পার্সোনালি আমি যখন আমার ভিডিওটা মেক করি তখন আমি ফার্স্ট টাইম একটা বোস্টিং করতেছি, ফার্স্ট টাইমে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা শুরু করি যে কীভাবে বোস্টিংটা করতে হয়। এবং বোস্টিংটা করার ক্ষেত্রে দেখা গেছে অনেকে যারা এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স যারা আছে তারা ওইখানে কম বেশি করে দেয়, মেজারমেন্ট করে দেয় যে কোন এরিয়াতে আমার অ্যাপটা প্রমোট হবে। যেরকম ধরেন বাবল শুটার ইউএসএ যদি আমি প্রমোট করি, ইউএসএর প্রত্যেকটা মানুষই হাই ডিভাইসের ফোন ইউজ করে, তারা পাবজি খেলবে বা দেখা গেছে ফোর্টনাইট খেলবে, বাবল শুটার গেমটা তারা খেলবে না। কিন্তু আমি যদি কোনো বাংলাদেশের কোনো একটা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে প্রমোট করি তাহলে দেখা গেছে তারা হয়তো বা অ্যাড দেখে ওই বাবল শুটারটা ইনস্টল দিতে পারে। তো এইখানে প্রমোট করার ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স থাকা লাগে, যে এক্সপিরিয়েন্সটা আমার প্রথমত আসছিল না। কিন্তু এইখানে এই এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমার পুরো $100 এক প্রকার জলে চলে গেছে। এবং আমি যদি আমার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে, আমি যদি বলি এই পর্যন্ত আমি প্রায় 42 থেকে 44-45টার উপরে হবে আমি অ্যাপ্লিকেশন মেক করে ফেলছি, ই কমার্স, বিপিএন, বাবল শুটার এবং ডট মুভের অনেকগুলো গেম, যেগুলো আমি কালকেই আপনাদের ভিডিওতে দেখাইছি যে কোন গেমগুলো আপনাদের জন্য বানানো ঠিক হবে। এবং অনেকে আছে মানে দেখা গেছে যারা গেমগুলো মেক করছে এবং তারা বুস্টও করে নাই, এবং বুস্ট করে নাই তারপরেও দেখা গেছে তাদের ইনকাম $32, $33। গতকালকে আমাকে একজন দেখালো তার ইনকাম একটা থেকে $18 আর একটা থেকে $35, এবং অনেকের ইনকাম আমি দেখছি $700 পর্যন্ত ইনকাম আমি দেখছি অ্যাপ থেকে। ওই অ্যাপটা একদমই ইউনিক, জাস্ট উনি কী করছে যে একটা গল্পের অ্যাপ বানাইছে, কারণ গল্পের অ্যাপ এরকম হয় যে শুধুমাত্র রাইটারটা ওই অ্যাপের ভিতরে গল্পটা রাইট করতেছে, অন্য অ্যাপের ভিতরে রাইট করতেছে না, যার কারণে দেখা গেছে একজন ফেমাস রাইটার যদি একটা অ্যাপ বানায় রাখে ওই অ্যাপের ভিতরে ঢুকেই আপনার ওই গল্পগুলো পড়তে হইতেছে। এবং আরেকজনের সাথে আমি পরিচিত, উনি খুব ভালো ইনকাম করছে, উনি কী করছে
আপনার নিজে শিখাইতে হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, এখন উনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য একটা আলাদা অ্যাপ বানাই ফেলছে। তো বাংলাদেশের ভিতরে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা আলাদা অ্যাপ যেটা ভোকাবুলারির সাথে কানেক্টেড, বা একটা টিচার ছিল উনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর, তো উনি যখন অ্যাপটা বানাইছে ওনার অ্যাপটা ওনার স্টুডেন্টরা অনেকে ডাউনলোড দিয়েছে, এবং ডাউনলোড দেওয়ার পরে ওই অ্যাপটা ডাউনলোড হয়ে গেছিলো প্রায় 20,000। সবাই যে ওনার স্টুডেন্ট ছিল ঠিক তা না, যখন ওনার স্টুডেন্টরা ডাউনলোড দিয়েছে 1-2 হাজার, তখন পাশে যেই গুগল কী করছে বা প্লে স্টোর কী করছে ওই অ্যাপটাকে আরও প্রমোট করে দিছে যে এই অ্যাপটা মনে হয় ভালো, তোমরাও ডাউনলোড দিয়ে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। তো যখন ওইটা ডাউনলোড দেওয়া হয়েছে ওইটা থেকে ইনকাম আসছিল ওনার অনেক বেশি, ওইটার ইনকামই মনে হয় আমি হাইয়েস্ট দেখছিলাম $5,000 না $6,000 জানি, এরকম টাইপের একটা ইনকাম। তো এইরকমভাবে আলাদা আলাদা আপনার ইউনিক একটা টপিক থাকতে হবে, আপনার ইউনিক একটা অ্যাপ বানাইতে হবে। কিন্তু যখনই আপনি ইউনিক একটা অ্যাপ বানাইতে যাবেন অ্যাপের কস্ট পড়ে যাবে প্রায় 1-2 লাখ টাকা যদি আপনি একটা ইউনিক অ্যাপ বানাইতে যান। তবে বেসিক স্টার্টটা একটা গেম দিয়ে আমি কী জন্য সবাইকে বলি, কারণ গেমটা দিয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, আপনি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। এখন আমি একটা টপিক আপনাদের দেখাবো যে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ওইটা থেকে অটোমেটিক টাকা আসতে থাকবে, জাস্ট লাইক আমার বন্ধু যেরকম দেখালো যে অ্যাডমুভ থেকে $10 ইনকাম করছে, পাশাপাশি গুগল অ্যাডসেন্সের ভিতরে তার ওই $10 যাওয়ার কারণে বা $12 যাওয়ার কারণে একটা অ্যাডসেন্স থেকে চিঠি আসছে, ওই চিঠিটা আসার কারণে তার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড। এখন চাইলে সে একটা ভালো ধরনের অ্যাপ বানায়া ওইটার ভিতরে $1,000 যদি ইনকাম করে, তার $1,000 তার রকেট মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা হয়ে আসবে, অথবা দেখা গেছে তার ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে বা ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে। আমি সবসময় আমার যেই অ্যাডসেন্সের টাকাগুলো আছে ওই টাকাগুলো সবসময় আমি আমার রকেট মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিই, লাইক বিকাশের মতোই রকেট, রকেটের ভিতরে আপনারা চাইলে গুগল অ্যাডসেন্সের টাকাগুলো আনতে পারেন, ওইটা হইতে পারে আপনার ইউটিউবের ইনকাম, হইতে পারে আপনার অ্যাপের ইনকাম। তো এখন আমি আপনাদের দেখাই যে আমার অ্যাডসেন্সের ভিতরে অ্যাকচুয়ালি এখন কত ডলার আছে। সো অ্যাকচুয়ালি আপনারা দেখতেছেন যে আমার অ্যাডসেন্সের ভিতরে আছে $87, এগুলো কিন্তু অ্যাপের থেকে ইনকাম না, বাট আমার ফ্রেন্ডের যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখলেন যে একটা ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা আর আমারটা কিন্তু সেম। অর্থাৎ আমি যখন ইউটিউব থেকে ইনকাম করি তখন আমার এই ডলারগুলো অ্যাডসেন্সের ভিতরে জমা হয়, আমার $87 আছে, কিছুদিন পর $100 হইলে অ্যাডসেন্স থেকে আমাকে সরাসরি আমার রকেট মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দিবে, $100 $8,500। তবে যদি আমি ইউটিউব ভিডিও রেগুলার বানাইতাম, জাস্ট লাইক আমি ইউটিউব ভিডিও বানাই মাসে 1টা বা 2টা এরকম, কিন্তু গত 2 দিন ধরে আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, রেগুলার ইউটিউব ভিডিও বানালে আমার হয়তো বা ইনকাম হয়ে যেত $300 বা $400 পার মান্থে। এখন অনেকে ইউটিউবার আছে যারা পার মান্থ $300-$400 ইনকাম করে, একটা অ্যাপের ভিডিও বানানোর পরে আমার অ্যাপের ভিডিওটা যদি 40,000 বা 50,000 ভিউ হয় ওইটা থেকে যেই পরিমাণ ইনকাম আসে, অ্যাপটা বানানো শেষ হলেও আমার অত পরিমাণ ইনকাম আসে না। এখন অ্যাপ বানানোর পরেও অনেক ইনকাম আপনারা বেশি করতে পারবেন, এটার প্রসেসটা কীরকম হইতে পারে, ধরেন আমার একটা অ্যাপ বাবল শুটার, এই অ্যাপটা আমি যখন প্রমোট করি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি 37,000 মতো সাবস্ক্রাইবার আছে, প্রমোট করলে 37,000 মানুষ অল টাইম দেখতে পারে জিনিসটা, বা 40,000 যখন ভিউ হয় 40,000 মানুষ আমার গেমটা দেখে, প্রমোশন হয় ওইখান থেকে, কিছু মানুষ ডাউনলোড দিয়ে গেমটা খেলে, যার কারণে প্রমোশন ছাড়াই আমি একটা ইনকাম করতে পারতেছি। কিন্তু আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে দেখা গেছে প্রমোশন ছাড়া আপনি অত ইনকাম করতে পারবেন না, আপনার প্রমোশন করতে মানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার প্রমোশনের টাকাগুলো আলাদা খরচ। কিন্তু আপনার যদি নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকে যেটা 1 লাখ সাবস্ক্রাইবার, 1 লাখ মানুষকে বললেন আমার গেমটা ডাউনলোড দাও খেলো, আর ওইটা যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সবাই গেমটা ডাউনলোড দিবে এবং খেলবে, তখন আপনার ইনকাম অটোমেটিক আসতে থাকবে উইথাউট প্রমোট বা বুস্টিং করা ছাড়া, একটা গেম বানানোর পরে আপনি ইনকাম করতে পারবেন। জাস্ট লাইক আপনারা আমাকে আমার গেমটা ডাউনলোড দিয়ে খেলার থেকে বেশি, কারণ আপনারা নিজে আসেন অ্যাপ বানাইতে, তো আমার গেমটা ডাউনলোড দিয়ে কেউ গেমটা খেলেন না, জাস্ট দেখেন যে অ্যাডমুভের অ্যাড শো করতেছে কিনা, ইন্টারসেল অ্যাড আসতেছে কিনা, অ্যাডমুভ অ্যাড মানে ব্যানার অ্যাড আসতেছে কিনা, তো দেখার পরে আপনারা অ্যাপটা ডাউনলোড করে দেন, যার কারণে আমার অ্যাডমুভের যেই অ্যাপটা অর্থাৎ গেমটা বাবল শুটার এটা থেকে অত বেশি ইনকাম হয় না। কিন্তু আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট যেটা আমি আপনাদের দেখাই এখন, এই যে পার্সোনাল ওয়েবসাইটটা l33tmind.com, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু অ্যাড শো করতেছে, অর্থাৎ এটা থেকেও ইনকাম আসে। যেরকম একটা জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে দেখব যে আচ্ছা এই যে একটা জায়গায় যদি ক্লিক করি নিচে দেখব যে অ্যাড আসতেছে, উপর দিয়ে একটা অ্যাড আসতেছে, যেরকম এই যে এই অ্যাডগুলো আসতেছে, তারপরে যদি আমি একটা জায়গায় ক্লিক করি এটা থেকেও অ্যাড আসতেছে এরকম। আমার যেই ওয়েবসাইটের ইনকামটা, এই ওয়েবসাইটের ইনকামটা কিন্তু শেষমেশ গড়ে গিয়া, অর্থাৎ এই যে অ্যাডগুলো যে আসতেছে অ্যাডগুলো শো হওয়ার কারণে যে ইনকামটা হইতেছে অ্যাপের ভিতরে, আমার বাবল শুটার অ্যাপের ভিতরেও অ্যাডগুলো শো হওয়ার কারণে ওই সেম ইনকামটাই হয়। আবার দেখা গেছে ইউটিউবের যে ভিডিও দেখতেছেন আপাতত, ইউটিউবের ভিডিও দেখার পরে যে অ্যাডগুলো শো হইতেছে এই অ্যাডের কারণে যে ইনকামটা হয়, সব অ্যাড ইনকাম কিন্তু লাস্টে গিয়ে আমার
এই অ্যাডসেন্সে গিয়ে জমা হইতেছে, আর এই অ্যাডসেন্স থেকে লাস্টে আমার রকেট মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো আসতেছে। তো আর্নিং রিলেটেড একটা ট্রান্সপারেন্ট ভিডিও আমি মেক করলাম, আশা করি যে এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগছে। আপনার তখনই আর্নিং হবে যখন একটা অ্যাপ বানানো আপনি পারফেক্টলি শিখবেন। যদি আপনি আপনার ফার্স্ট অ্যাপটা প্লে স্টোরে আপলোডই না দেন আর চিন্তা করেন যে আমি আর করবই না, তাহলে এটা করার একদমই দরকার নাই। কিন্তু যদি আপনি আপলোড দিয়ে শিখেন বা আমার মতো একটা অ্যাডসেন্স ভেরিফাই করা থাকে, একটা অ্যাড মুভ ভেরিফাই করা থাকে, একটা প্লে স্টোর অ্যাকাউন্ট থাকে, জাস্ট লাইক আমার প্লে স্টোর অ্যাকাউন্ট এটা, এবং আমার এটা হলো আমার প্লে স্টোর অ্যাকাউন্ট এবং এটা হলো আমার গেমটা যেটা অলরেডি আমার প্লে স্টোরে আছে নিজস্ব নামে। এটার অ্যাক্টিভ ইউজার খুবই কম, মাত্র 90 জন অ্যাক্টিভ ইউজার, যার কারণে কিন্তু এত কম ইনকাম আসতেছে। ইভেন এই যে এই গেমটা হলো আমার নিজস্ব প্লে স্টোর অ্যাকাউন্টের ভিতরে সারা আছে। তো এইভাবেই আমার প্রত্যেকটা সোর্স আমি করে রাখছি, এখন ইনকামটা অটোমেটিক আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু আপনি যদি স্টার্টই না করেন তাহলে আপনি কীভাবে আগে চিন্তা করেন যে আমি $1 billion ইনকাম করব বা আমার একটা অ্যাপ বানাই ফেলবো আমি ইনস্ট্যান্ট ইনকাম করা শুরু হয়ে যাবে? এই ব্যাপারগুলো যারা মাথার ভিতরে ঢুকায় রাখছেন তারা একদমই মাথা থেকে এই জিনিসটাই জায়রা ফেলাই দেন, কারণ এইভাবে আপনারা ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন না। সো অ্যাট লাস্ট যদি আমি বলতে চাই, এই পর্যায়ে এসে আমার একদম প্রসেসগুলো সব খোলামেলা হয়ে গেছে। যেরকম ধরেন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব অ্যাপ আছে এবং অ্যাপের ভিতরে অ্যাডমুভের অ্যাড শো করতেছে। এবং শুধুমাত্র অ্যাডমুভ দিয়ে যে আপনাদের ইনকাম করতে হবে ঠিক তা না, অনেকে ই কমার্স অ্যাপ বানাইয়া প্রোডাক্ট সেল দিয়েও ইনকাম করতে পারেন যদি আপনার নিজস্ব কোনো ইউনিক প্রোডাক্ট থাইকা থাকে। যেরকম পূর্বের ভিডিওতে আমি ই কমার্স অ্যাপ নিয়ে সম্পূর্ণ ভালোভাবে গুছায় কথা বলছি, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো অল ওভার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং অ্যাপের প্রতি যদি আপনাদের অল্প হইলেও আকর্ষণ থাকে থাকে যে না আমি একটা অ্যাপ মেক করব, তাহলে আপনার আর্নিংয়ের ইচ্ছাটা সাইড দিয়ে আপনার নিজের যে ট্যালেন্টটা আছে, যেরকম বললাম যে আমার একটা স্যার যে কিনা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য একটা আলাদা ইউনিক অ্যাপ বানাইছে, ওইটা থেকে হিউজ পরিমাণে আর্নিং আসছে। কিন্তু বাবল শুটার সবাই মেক করতেছে, এটা থেকে অত আর্নিং আসবে না। কিন্তু এটা থেকে আপনি জানতে পারবেন যে কোন জায়গায় আপনার প্রমোট করা উচিত, কোন জায়গায় প্রমোট করা উচিত না, এবং আপনার নিশ্চিন্তে একটা অল্প অল্প ইনকাম আসতে থাকবে। আর্নিং অ্যাপের মতো এরকম হবে না যে অনেকগুলো আর্নিং অ্যাপ থাকে যেগুলোর ভিতরে ফোর্স ক্লিক করার কারণে অ্যাপটা আপনার সাসপেন্ড হয়ে যায় প্লে স্টোর থেকে, পাশাপাশি অ্যাডমুভ থেকেও অ্যাডমুভ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্টও বর্তমানে সাসপেন্ড হয়ে যায়। বর্তমানে আবার অনেকে star.io দিয়ে আর্নিং অ্যাপ বানায়, ওগুলোও কিন্তু আস্তে আস্তে সাসপেন্ড হয়ে যায়। কেউই মাগনা ইনকাম করতে পারে না বা ফ্রিলি ইনকাম করতে পারে না। ওকে, তো আমি শুধু আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, যদি আপনারা রিয়েলি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা অ্যাপ্লিকেশন এই মার্কেটটাতে এন্ট্রি নিতে চান, তাহলে চেষ্টা করবেন যে আপনারা একটা গেম মিনিমাম লেভেলের বানায় এন্ট্রি নিতে। দ্যাট ইজ অল গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।